আমার বাদলের গান হয়নি সারা জিতদা জিতদা গেলু যারা। মা, তুমিও কি এখন একলা? তোমাকে বললাম না যে আমরা এখন থেকে আর স্কুলে যাব না? কেন? স্কুলে আমি যাব, স্কুলে না গেলে মুশকিল হয়ে যাবে, স্কুলে আমি যাব যাব যাব। আজ আমরা ডাক্তার জেঠুর কাছে যাব, এখন থেকে আমরা স্কুলে যাব, একসঙ্গে থাকবো, খুব মজা করবো। তাহলে আমাকে মাছ কিনে দেবে? গোল্ড ফিশ বাবা সব কিনে দেবে, এখন লক্ষ্মী ছেলের মতো রেডি হয় না। গোল্ড ফিশটা আছে সেটা এত বলো মাতেরা খেতে গায়। জামা প্যান্ট দিয়ে দিচ্ছি, রেডি হয়ে নাও। ওর তো স্কুলটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু স্কুলমেটদের মিস করবে। সেখান থেকে মাঝে মাঝে হাইপার অ্যাক্টিভিটিস হতে পারে। আপনারা ওর সাথে একটু সময় কাটান, একটু আন্তরিকভাবে সময় কাটান। ডাক্তার যা বললো সেসব শুনে তো ভয় ধরে যায়। দেখো, এটা তো কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। আসে না বাবা, এই এক হয়েছে জানো, রেডিও কি একটা অনুষ্ঠান হয় না,
আমি তোমার বন্ধু রাজ, শুনতেই হবে। কি হয় বলো তো? কি আবার? সেরকম কিছু নাই, সমস্ত কলেজরা ফোন করে, রাজ বলে একজন জকি আছে তাকে বলে, বলে আমার এই কষ্ট, আমার এই দুঃখ, আমার এই আনন্দ, আর সে সমস্ত কিছু সলিউশনস সবই রাজ দেয়। সামা ওর চির মনে হয় যে ওর প্রবলেমের সলিউশন ওর রাজকে দিয়ে দিতে পারবে। কিন্তু প্রবলেমটা তো অন্য জায়গায়, মানে যেসব প্রবলেম নিয়ে আলোচনা হয় সেটা ওর শোনা উচিত নয় বলেই আমার মনে হয়। তোমার সবটাতে ভীষণ বাড়াবাড়ি জানো তো, ওকে বোঝে শোনে। কাল কিন্তু অমনা বলে মেয়েটা আসছে, মনে আছে তো? হ্যাঁ জানি, দেখলাম তো ওর জিনিসপত্র সব রেখে গেছে। আর ওই দেবাশিসের রিকোয়েস্টে রাখতে হলো, দেখো ও তো আবার একটা প্রবলেম বাঁধিয়ে বসে আছে, কি হয় দেখো। পার্থ তো এখানে থাকে? না না, পার্থর ব্যাপারটা আলাদা। আমি বাড়িতে থাকি না, পার্থ থাকাটা একটা সিকিউরিটির কাজও হয়। প্লিজ ডোন্ট স্টার্ট ইট অ্যাগেইন। অর্চি খাবে এসো। আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন প্লিজ। বলছি যে আজ দুপুরে না তুমি আমাদের সঙ্গে খেয়ে নিও, খুব ভালো হয় তাহলে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম, ইনফ্যাক্ট এরকম একটা অফার এলে ভালো হয় আর কি। বসুন প্লিজ। মা, ও মা, দিদা খাবার কোথায়? ও মা তুমি বাইরে কেন, ভেতরে এসো। আলাপ করিয়ে দিই, আমার ছেলে অর্চি, অর্চিষ্মা। নমস্কার। নমস্কার। খুব ইম্পর্টেন্ট একটা কাজ, এখন না আমি আমি আসি। হ্যাঁ শিওর, থ্যাঙ্কস ফর দ্য লাঞ্চ। মোস্ট ওয়েলকাম। ও সুইট, থ্যাংক ইউ। আমি না থাকলে তো আমার মা একলা থাকে, আমার গল্পিতাও একলা থাকে, অহনা দিদিও একলা থাকে। তোর খুব অনা দিদি অনা দিদি হয়েছে না রে, দেখ কদিন থাকে। যাই হোক, ভালো লাগছিল না একলা একলা, আর তাই হলাম তোর সঙ্গে একটু আড্ডা মারি, বুঝলি অর্চি? প্রায় দু বছর হয়ে গেল তোদের বাড়িতে ভাড়া আছে, সব বন্ধু বান্ধবের কিছু না কিছু হিললে হয়ে গেল, আমি একটা ঠিকঠাক চাকরি জোটাতে পারলাম না। ভালো চাকরি না পাওয়া যা যন্ত্রণা। আমারও তো চাকরি নেই, বাবা চাকরি কল, মা চাকরি ধরে দিতে আমার জন্য দিদিও চাকরি। বলো, এসব কথার কোনো মানে হয় না। আমি ডক্টর দেখিয়েছি, আই এম ফোর মান্থস প্রেগনেন্ট।
মনে হয় তুই ভালো আছিস। তো কিছুতেই কিছু আসে যায়। জানি, সেজন্যই বলছি তুমি রেসপন্সিবিলিটির কথা বলো না প্লিজ। তারপরে জেদ করে এমএ করবো ঠিক করলাম। শিনিও শালা, সেই নিয়ে বাবার সাথে আবার ঝামেলা মারও হয় বাবার সাথে। লাইফটা পুরো হেল হয়ে গেল। Now you're free. আমি মোর দেন এনাফ ফর মাই বেবি। টায়ার্ড লাগছে, ভাল লাগছে না, রাখছি। কি তাড়াতাড়ি সময় কেটে গেল না? তোমাকে কালকেই চলে যেতে হবে। সময় তো এখনো ঘুরিয়ে যায়নি এসে। আর কি, আবার সামনের উইকেন্ডে দেখা হবে। আচ্ছা, পৌঁছে ফোন করো, সাবধানে থেকো। প্রোগ্রাম তো না, তাহলে সব প্রবলেম পালাবে তাই নাকি? কথা বাদে কেন, তোমার তারা কিসের? বছর বয়সে হয়েছিল হাইপোক্সিমিয়া। না অ্যাকচুয়ালি, জাস্ট লিসেন টু মি, আমি ওর অ্যাডমিশনের জন্য কথা বলছি। জাস্ট এ মিনিট, পড়ছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে। হে, মনির দুয়ার খুলে রাজ কিন্তু এখন ঢুকে পড়বে তোমার অন্তর্মহলে। সেখানে বাসা বেঁধে আছে যে দুঃখ, ব্যর্থতা, হতাশা, মানসিক চাপ, সবাইকে সরিয়ে এনে দেবে ফ্রেশ এয়ার। জানো তো, কিছু কথা থাকে যা সবাইকে বলা যায় না। গুমড়ে মরা সেই কথাগুলো আমার সঙ্গে, মানে রাজের সঙ্গে শেয়ার করো, দেখবে মনের চাপ কখন হালকা হয়ে গেছে। রাজ তো রয়েছে তোমার হাতে হাত দিয়ে, তুমিও বাড়িয়ে দাও হাত। ফোন তুলে কল করো আমায় 9765843229 এই নাম্বারে, বা কথাগুলো এসএমএস করে পাঠিয়ে দাও 545445 নাম্বারে।
চিঠিও কিন্তু লিখতে পারো এই ঠিকানায়, আর জে রাজ, রেডিও প্লাস, লোটাস টাওয়ার, রাসেল স্ট্রিট, কলকাতা 17। আর এখন তোমার জন্য রইল আমার মোস্ট ফেভারিট সং, জাস্ট ফর ইউ। ওর প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, যদি কোনোভাবে ওর ফাদার এডুকেশনটা করানো যায়। ওকে, কথা বলে দেখো। সবসময় ওর ব্যাপারে খুব ইনডিফারেন্ট থাকো কেন? কি করবো কি বলো। কি করবো মানে? তুমি ডিসিশন নিতে পারো না? সব সিদ্ধান্ত কি আমাকেই নিতে হবে? অর্চি তোমার ছেলে নয়, আমার একার ছেলে। কোনো রেসপন্সিবিলিটি নিতে পারো না তুমি? আমি কি রেসপন্সিবিলিটি নিতে অস্বীকার করেছি? আমি আরো একজনের রেসপন্সিবিলিটি নিতে চাইনি। কালাস প্লিজ, দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। সবসময় ঘুরে ফিরে কেন তুমি সেই একই কথা আসো বলো তো? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেন সব সমস্যার সমাধান হয়ে যেত। কি হচ্ছে কি এসব? ছুঁড়ে ফেলে দেবো এইসব রেডিও ফেডিও। সব ছেলে কোথাকার, দিন দিন একটা বাদর তৈরি হচ্ছে। তাকাও এদিকে, তাকাও। এসব বাজে কথা একদম বলতে হয় না, কেমন? বিয়া গুড বাই, যা ঘরে যা। অন্যের রাগ ওর উপর বার করছো কেন? ছোটরা যা শুনে তাই তো শিখে। ওর কোনো দোষ নেই, ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। ওর কোনো সেন্স আছে নাকি? এটা নর্মাল ছেলে। তুমি নর্মাল, আমি নর্মাল? তোমার মনে হয় যে আমরা সবাই নর্মাল? আগের সপ্তাহে তো তুমি অন্যরকম কথা বলছিলে, আর এখন দিস ইজ হোয়াট ইউ কল নর্মাল? দুদিনের জন্য এসে এইসব শুনতে হবে? এটা লাইফ। হ্যাঁ, গ্রেট নিউজ, সুপার সুপার। কবে জয়েন করছি আমি? প্লিজ, এখন একটু ব্যস্ত আছি। প্লিজ, পরে কথা হবে, এখন তুই যা প্লিজ। আরে তুই বল, এইখানে একটা ছেলে, তোকে নর্মাল টাইপ। এখনো কিছু পাইনি, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাখছি। পুলিশ আর কি বলবে, ওরা বললো ওদের মতো চেষ্টা করছে। আপনি যাবেন? না, আমি বরঞ্চ থানায়। আমরা যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি, আমরা ফিরছি। হ্যাঁ, পাওয়া গেছে। বস। করছি গান শুনবি? গান শোনাই তোকে। হ্যাঁ দাঁড়া।
দেখ তো ভাল লাগে কিনা। কি হলো, কাঁদছিস কেন তুই? আচ্ছা ঠিক আছে, শুনতে হবে না, শুনতে হবে না। গান মজার ছবি দেখবি, দাঁড়া। ভীষণ মজার মজার করে একটা ছবি দেখাবো তোকে, দেখ তোর ভালো লাগবে। দেখ তো কেমন লাগে, দাঁড়া, এদিকে থাক, এদিকে থাকা তাকা, দেখ তাকে, এই দেখ। জানো না, আর ইউ অল রাইট? সরি, তোমার উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে।
হ্যাঁ, আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা তো ভালো, কিন্তু এই বন্ধুত্বটা তুমি রাখতে পারবে তো? মানে মানে এখন তুমি একা, তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই। এরপর আরেকজন আসবে, তখন ওর থেকে তুমি এতটা সময় দিতে পারবে? আমি নেক্সট মাসে শিফট করছি। আমার অফিসের একদম কাছেই একটা অ্যাপার্টমেন্টে আমার একজন কলিগ থাকবে, আমার সঙ্গে আমরা শেয়ার করব। অ্যাকচুয়ালি জার্নিটা যত কম হয়, মানে এই সময় যতটা কম হয় ততটা ভালো, তো সেই জন্যই। ইয়া অফকোর্স, মানে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। এই সময়টা তোমার নিজের যত্ন তো নেওয়াই উচিত। অ্যান্ড আফটার অল ঠিকই বলেছ। না না, আমি এখনো বলিনি, আমি রেগুলারলি আসবো, ওর সঙ্গে দেখা করতেই আসবো আমি, কারণ অ্যাকচুয়ালি আই এম ভেরি ফন্ড অফ হিম। বলতে যখন হবে তখন যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় তুমিকে বলে দিও। It will be better for him. Accept করতে সুবিধা হবে। কি করে বলবো বুঝতে পারছি না। জানি না। বলে দিও। বলছি বস, তোকে একটা কথা বলার আছে। হ্যাঁ, তুমি তো রং দেওয়া বাকি আছে। একটা অন্য কথা বলবো, বলছি আমি নেক্সট মাস থেকে একটা অন্য জায়গায় থাকবো। আমার সাথে কোনোদিন থাকবে না? না বাবা, আমি আসবো তো দেখা করতে রোজ। আমি একলা, আমার এখন সময় নেই।
হাঁটবি? জিতে দাও জিতে দাও গেল যারা তুমি যেও না তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা মা তুমিও কি এখন একলা জিতে না তুই তো আছিস আমার সঙ্গে তুমি আমাকে তাহলে দাবে না তো কখনো গেলু যারা